হ্যালো এভরিওয়ান, সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, কারণ আজকে আমার স্বাধীনতা দিবস। আচ্ছা, একটু জাস্ট ফান করলাম। আজকে আমি বুস্টার দিয়ে এসেছি, আমার দেখেন এখানে কি অবস্থা, এই যে দেখেন। সো আমার বুস্টার এমন ব্যথা পাইছি যে আমাকে আয়নাতেও দেখা যাচ্ছে। তো আমি এমন ব্যথা পাইছি যে আমার হাতটা আমি নড়াইতে পারতেছি না, তারপরেও আমি ভিডিও করতেছি আপনার সাথে। আমি আজকে আমাদের মজাদার একটা ব্লগ আমরা করছি, তো আমাদের কুশান্স ব্লগ, যেটাতে আপনারা আছেন বা যারা থাকবেন তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। সো এই যে দেখেন কি করতেছে নিপা, দুধ দিচ্ছে, নিপা ঘর বসতেছিল। আচ্ছা, আমি এইমাত্র আমার কাজিন ব্রো রায়ান, ওকে খাওয়াইলাম। রায়ান, সে হাই, সে হাই। তোমাকে সবাই দেখে দিল ভিডিওতে এরকম করে। সো ওকে এখন খাওয়াইলাম, ও খাইলো, ও ঝাল খাইতে পারে না। আমার বাসার মধ্যে গেস্ট, আমার কাজিনরা আসছে ইউএসএ থেকে। সো ওদের জন্য আমি এখন রান্না বসাইছি, যেটা দেখার জন্য আমি আসছি রান্নাঘরে। আজকের ব্লগটা অনেক আজকে খুব সুন্দর চিকেন রাখবো আমি। আজকে ওরা হচ্ছে দেশি চিকেনটা খায় না, ওরা ফার্মে যেটা ব্রয়লার বলে আমাদের দেশে, সেই চিকেনটা খায়। কারণ তাতে মাংস বেশি, এই কারণে, কারণ ওরা হচ্ছে দেশি চিকেনটাতে বলে যে মাংস নাই, এই জন্য ওরা খাইতে চায় না। আমি তো হাত নড়াইতে পারতে সময় নাড়বো কীভাবে, একটু তেল দাও আর একটু তেল। আচ্ছা না, এটা দিয়েই হয়ে যাবে, লবণ দিয়ে দাও। আমার একটু এখানে আসো, মুরগিগুলো একটু দাও তোর মধ্যে আগে, ঠিক আছে। তো আমার পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গেছে, সো আমি এখন এর মধ্যে চিকেনটা দিব। আমি এই চিকেনটা একটু আলাদাভাবেই রান্না করি, কারণ এই চিকেনটা আমরা সবসময় খাই না, বিশেষ করে আমরা খাই না, ওদের জন্যই আসলে এই মোটা চিকেনটা করা হচ্ছে, কারণ ওরা বাহিরে থাকে এটা খেয়ে অভ্যস্ত। তো এই কারণেই আসলে এই চিকেনটাই করি, কারণ বেশিটা মানে পা দেখে খুবই হাসে যে এটা পিচ্ছি যে আর কি। এবং মজার কথা হলো, আমার যে পিচ্ছি ভাইটা আছে ও বলে ওয়াও, মানে অনেক সুন্দর এরকম কথা বলে। চিকেনটা দেখেন, পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে আস্তে আস্তে একটু ফ্রাই করে দিচ্ছি। এরপরে আমি এর সাথে সব মশলাগুলো অ্যাড করবো। তো আমি কথাও বলছি আপনাদের সাথে, চিকেনের এই রেসিপিটাও শেয়ার করছি। যদি ভালো লাগে আমাদের কুশান্স ব্লগে সবাই অ্যাড হবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখন আমি রসুন পেস্ট দিলাম, এরপর দিচ্ছি আদা পেস্ট। আদাতে পানি হয়ে গেছে কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাইরে থেকে এসে আমি কাপড়ও ছাড়লাম, কারণ আমি যে কাপড় চেঞ্জ করে কাপড় পরে গেছি সকাল 8টার দিকে, সেই কাপড় নিয়ে যে অলরেডি ধোয়া শেষ, এখন আমি শাওয়ার নিব, এই জন্য আমার কাপড়টা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমাদের চিকেন কষানো হচ্ছে, মরিচ, হলুদ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দেওয়া কমপ্লিট। দেখেন ইয়ামি, এর সাথে আলুটাও দিয়ে দাও, কষানো হয়ে যায়, তো ভালো লাগবে একসাথে সবগুলো ভাজা ভাজা হবে। এরপরে আমি হচ্ছে এর সাথে পানি অ্যাড করবো, পানিটা আগেই অ্যাড করি নাই, চিকেনটাকে আমি একটু মশলার মধ্যে ভাজতে। আলু দিয়ে দিলাম, আলুটাও এখন মশলার সাথে ভাজা ভাজা হোক, এরপরে আপনাদের আমি দেখাই দিব। করতেছে না, এই যে দেখেন আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব,
সামনাসামনি অনেক সুন্দর আসছে ভিডিওতে। আসলে আমাদের আরেকটা রান্না হয়েছে, এটা হচ্ছে যেহেতু আমি ছিলাম না এটা খালা আগেই করে ফেলছে, আমের টক ডাল রান্না হয়েছে, কচুর লতি, দেশি কচুর লতি চিংড়ি, আর এটা হচ্ছে মেবি শোল মাছ। তো সব অল্প অল্প করে রেখেছে। সব আমাদের ডান হয়ে যাচ্ছে, অল্প অল্প করে সব কিছু আমরা করে ফেলেছি। সো এই যে দেখেন আমাদের দুষ্টু 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 ছেলেটা টিভি ওয়াচ করছে, ও বাংলা বলে না আমার সাথে, ও ইংলিশেই কথা বলে, আমি বাংলায় বলি আমাকে ইংলিশে বলে। সো আজকের এই মজাদার ছোট্ট ব্লগ, আজকে আমাদের এই কুশন্স ব্লগে আপনাদের যদি ভালো লাগে, ছোটোখাটো টুইস্ট দিয়ে আজকের একটা ব্লগ চাইছিলাম করতে, বাট আমার সাথে রায়ান কিছুই করলো না। আমি যদি ওকে দেখাইতে যাই ও বলে এ রাইট রাইট এ। সো সে হাই অল অফ মাই ফ্রেন্ডস, সে হাই। যাই হোক, ও অনেক গরম বাংলাদেশে, ও বাংলাদেশে আসার পরে অনেক অস্থির। এনিওয়ে, সো আমাদের ব্লগটা যদি ভালো লাগে, আমার টিকার অবস্থাটা দেখেন, উফ আমার হাতে ব্যথা করতেছে, এরপর আমি ধরে আছি। সো আজকে কালকে কি সুন্দর বৃষ্টি ছিল, ওয়েদার ভালো ছিল, বাট আজকের একদমই দেখেন হট একটা ওয়েদার বাহিরে, অনেক অনেক গরম। সো আমাদের এই নতুন পেজটা, নতুন ব্লগ পেজটা আমরা ওপেন করেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের ভালো লাগার জন্য। যদি আমাদের এই ছোট্ট ব্লগসটা আপনাদের ভালো লাগে, সবাই একটু লাইক দিবেন, সবাই একটু কমেন্ট করবেন, এবং যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন আপুকে। সো আমাদের আজকের এই পর্যন্তই রাখি, কারণ আমি ভিডিওটা অনেক বড় আপলোড করতে পারি না। আর আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা নর্মাল ভিডিও করি বাসায় যেভাবে যে অবস্থায় থাকে, সো আমি ওইরকম ভিডিওই আপনাদের দিব, লাইভেও আসবো ইনশাআল্লাহ। সো সবাই আমাদের সাথে থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল অফ ইউ।